আমার হাত ধরে কাঁদতে শুরু করলেন। বুঝতে পারলাম না একি এটা কি হচ্ছে, একি আনন্দ অশ্রু বিসর্জন। আমাকে যেন কতদিন চেনেন তিনি, এইভাবে আমাকে পরম স্নেহে ডাকলেন, বললেন এতদিন পরে আসতে হয় রে, আমি কত প্রতীক্ষা করে আছি। বিষয়ী লোকের কথা শুনে শুনে আমার কান পচে গেছে, প্রাণের কথা বলতে পারি না রে, পেট ফুলে গেছে। এইভাবে কত কিছু বলে গেলেন, তারপরে আমার সামনে দাঁড়ালেন করজোড়ে, আমি যেন একজন দেবতা। ঠিক এইভাবে বললেন, জানি প্রভু তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করতে পুনরায় তুমি শরীর ধারণ করেছ। আমি স্তম্ভিত হয়ে গেলাম, কি লোকটি, উন্মাদ।